आमी सब समय असुस्थ थाकी भालो किछुदिन थाकी एरपर आबार समस्या देखा देय अनेक डाक्तार देखानोर पर समाधान पाচ্ছি না सब समय आल्लाहर उपरे भरोसा राखी आमी एकदिन सुस्थ हये जाबो एमन कि आमल आछे जे आमल करले आमी एकदिन भालो हये जाबो। देखुन आमरा जखन असुस्थ हई बा कोनो कारणे परेशान हई डिप्रेसड हई आमादेर देयाले जखन पीठ ठेके जाय तखन आमादेर मनटा अनेक छोट हये जाय। ईमानदार तार विश्वास थाकबे जे देयाले पीठ ठेका बोलते किछु नेই ईमानदारेर काछे। बाह्यिक भावे देयाले पीठ थाकते पारे प्रकृतपक्षे ईमानदारेर देयाल ईमानदारेर पीठ ठेकार मतो कोनो देयाल पृथिबीते सृष्टि हय नाई कारण ईमानदारेर शेष भरोसा के आल्लाह। जखन इब्राहिम आलैहिस्सलामेर काछे आल्लाहर फेरेश्तारा सुसंबाद निये आसछेन सन्तानेर तखन तार बयस बार्धक्येर एकेबारे शेषेर दिके ओई बयसे सन्तान होवार कोनो सुयोग नेই तार स्त्री वृद्धा हये गेছেন तिनि वृद्ध हये गेছেন ओई समय फेरेश्ता जखन सुसंबाद दिलेन जे आल्लाह एकटा एकटा सन्तान आपनाके दिबेन ज्ञानी सन्तान इस्माइल इसहाक होबे तार नाम सन्तान दिबेन तिनि अबाक हलेन तार स्त्री अबाक हलेन जे किभाबे सन्तान होबे अकाद बालागानी आल किबर आमार तो बार्धक्य आमाके पेये गेছে। एरপরে আল্লাহর ফেরেশতারা বলছেন আপনি আল্লাহর নবী কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা অতএব যেই কোনো বয়সে যেই কোনো অবস্থায় তিনি দিতে পারেন। পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা এরকম হয় না করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি এগুলোর কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে কার হুকুমে অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না ভরসা হারাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। এইজন্য তো ইসলামে আত্মহত্যা করা হারাম যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটার সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নাই আছে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যে ভাই অসুস্থ সুস্থ হন নাই খুব পেরেশান আছেন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। আমার জীবনে একটা ঘটনার কথা বলি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আমি নাম বলছি না বাংলাদেশের 1, 2, 3 পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু বলে না ভাই আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি। সবাই বলে দিছে যে না আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা যে কদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয়। এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম। উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা 0 অর্থাৎ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে। ওই ভাই এখনো বেঁচে আছেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য শুনেছি স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে স্যার কাছে এসেছিলেন এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি, আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমার কোনো পেশিশক্তি নাই, কোনো মামুখালু নাই, কোনো হাই হ্যালোর পাওয়ার নাই, আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমল টামল কিছু একটা দেন। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে তাহাজ্জুদে উঠে লম্বা লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুক ভিজিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন একান্তে একাকী। তো লোকটা সে আমল করেছেন। অনেকদিন পর স্যার বলেছেন, স্যারের বক্তব্য আমি শুনেছি, স্যার বলেছেন যে ওই লোকটা এসছে, এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি, আল্লাহ অলৌকিকভাবে আমাকে সে সাহায্য করেছে। তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই, কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে। কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আরাফাতের ময়দানের দোয়া, কাবার চত্বরে তওয়াফ করতে করতে দোয়া, মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি। এরপরে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া, পাঁচ ওয়াক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন। আবার জুমার দিন আসরের পরের দোয়া, এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে, আর আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন, আল্লাহ তাআলা সে ভাইকে পরিপূর্ণ সেবা কামাল আজলা দান করেন।